ব্যবস্থা করতে হবে, বিকল্প সরকার তৈরি করতে হবে। এই যারা ঔষধ তৈরি করেন, বাজারজাত করেন, রপ্তানি করেন, আমরা কথা বলতে পারি না কেন? আমাদের ভোটাধিকার প্রয়োগ করার যে রাজনৈতিক নিয়ম, শিষ্টাচার, মূল্যবোধ, এগুলিকে বিসর্জন দিয়ে তারা তাদের মতো করে সরকার চালাচ্ছেন, যেখানে আইনের শাসন বলতে কিচ্ছু নেই। এখানে যে আমরা আছি, আমাদের ত্রিপুরার যে একটা 6 বছর অভিজ্ঞতা হয়েছে, আগে শুনতাম বিজেপি দলটা কীরকম, তারা কী ধরনের শাসন করে, কী অবস্থা তৈরি করে। 2018 আগে আপনাদেরকে আমরা বলেছিলাম যে বিপদে ডেকে আনবেন না, এই বিপদ যদি ডেকে আনেন আপনার সম্মান মর্যাদা ইজ্জত সুরক্ষিত থাকবে না, কথা বলার অধিকার থাকবেন না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না, নিজের কাজ নিজে স্বাধীনভাবে করতে পারবেন না, একটা অস্থির অস্বাভাবিক পরিবেশের মধ্যে আপনাকে বেঁচে থাকতে হবে। এই কথাগুলো আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। সকলে বুঝেছেন এই দাবি করা ঠিক হবে না, যারা বুঝেছেন তারা ভোট দেননি বিজেপিকে, আর যারা তাদের সেই প্রলোভন এবং তাদের মুখ ভরা বা গাল ভরা যে সমস্ত অসংখ্য প্রতিশ্রুতি যার সঙ্গে বাস্তবতা নেই, বাস্তবে কোনো মিল নেই, অসংখ্য প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়েছেন, তারা বিজেপিকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে ঠকেছেন। এখন তো আপনারাই বলছেন যে আমরা ঠকে গেছি, বুঝতে পারিনি ব্যাপারটা, বিষয়টা যে এমন হবে বুঝতে পারিনি। তো ওরাই তো বলেছিল, আমরা তো এখন বক্তৃতা করি আমাদের কথা না, আপনাদের কথাই তো আমরা বলছি। আপনারা বলেছিলেন যে বেকারে কর্মসংস্থান করবেন, বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, এটা মোদী ফর্মুলা, আর এই রাজ্যে ফর্মুলা হলো গিয়ে ঘরে ঘরে চাকরি। এখন রাজ্য হয়েছে, কেন্দ্র হয়েছে, কয়জন পেয়েছে এটা ত্রিপুরাবাসীও জানে, ভারতবাসীও জানে, এটা আপনাদের কথা। আমরা যদি বলি কেন এটা হলো না, এটাকে অপরাধের কিছু, এটা অন্যায়ের কিছু, কেন আমরা এটা বলবো না? আলবদ বলবো। এই কথাগুলো তো জবাব আপনাদের দিতে হবে, নির্বাচন যেহেতু আপনাদের জবাব দিতে হবে, আমরা কেন জবাব দেবো এটা? আমরা তো সরকারে নেই, কেন্দ্র নেই, রাজ্য নেই, আপনারা তো এখন ডাবল ইঞ্জিনের সরকার, অনেক ক্ষমতাবান, তাহলে আপনাদের জবাব দিতে হবে। এবং আপনারাই বলেছিলেন যে দেশটা কালো টাকা ছেয়ে গেছে, কালো টাকা উদ্ধার করতে হবে, প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পৌঁছে দেবেন। আজকে 10 বছর 10 টাকা পেয়েছে, 15 লাখ তো দূরের কথা, বছরে 1 টাকা করে 10 টাকা পেয়েছে, কালো টাকা উদ্ধার হয়েছে, হয়নি। রাত 12টার সময় চমক দেখানোর জন্য পার্লামেন্টের অধিবেশন, একবার দেশ যখন স্বাধীন হয়েছিল রাত 12টায় অধিবেশন বসেছিল, আবার আরেকটা অধিবেশন বসেছে নরেন্দ্র মোদী সরকারের সময় রাত 12টায় আমাদের পার্লামেন্টের অধিবেশন। কর্মসূচি কি?